বারবার বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের অন্তর্গত ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রাম। বন্যার ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাতেন নদী বাঁধ এলাকার মানুষেরা। অতীতে এই এলাকার বহু বাড়ি ধসে যাওয়ার ঘটনাও দেখা গিয়েছে। সব মিলিয়ে এক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এই এলাকার মানুষেরা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ঘোষকিরা গ্রামবাসীর। চলছে বাঁধ বাঁধার কাজ, অস্থায়ীভাবে বাঁধ বাঁধা হলেও সন্তুষ্ট তারা। তবে পরবর্তীতে যাতে কংক্রিটের কাজ করা হয় সরকারের কাছে তারা সেই দৃষ্টি আকর্ষণ করেন। বারংবার বন্যার ফলে নদীর বাঁধগুলি ভেঙে যাওয়ায় আপনারা তো নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, সরকারের সহযোগিতায় আজ যে বাঁধ বাঁধা হচ্ছে এতে কি আপনাদের আপনাদের কতটা সুবিধা হবে? আমাদের সম্পূর্ণভাবেই সুবিধা হচ্ছে, কারণ নদীর বাঁধটা যেভাবে ভেঙে আসছিল পুরো গ্রামটা আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা এমনকি বন্যার সময় খুব সংশয়ের মধ্যে থাকতাম, রাত্রিতে জেগে থাকতে হতো, পুরো আমাদেরকে মানে সংশয়ের মধ্যে থাকতে হতো। অতএব বাঁধটা বাঁধার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি এবং আমরা অনেকটা আশ্বাস পাচ্ছি সরকারের কাছ থেকে। সেই নিয়ে এখন তো ধরুন বালি দিয়ে বাঁধা হচ্ছে, তো আপনারা কি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইবেন যে যাতে কংক্রিটের হয়? হ্যাঁ, অবশ্যই তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য অনেকদিন থেকে চেষ্টা চালাচ্ছি, কারণ বালির বাঁধ বারবার হচ্ছে, তাতে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, বালির বাঁধ থাকছে না, জলের তোড় বেশি, কারণ ওইটা টার্নিং মাথা, জলের চাপটা বেশি হয়ে যায়, সেই জন্য বাঁধটা বারের বার ভেঙে যাচ্ছে। আমরা সেই জন্যই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি যাতে কংক্রিটের কিংবা বোল্ডার দিয়ে বাঁধলে আমরা খুবই উপকৃত হব, সেটা একটা স্থায়ী হবে, কারণ এই বালি দিয়ে বেঁধে বেঁধে দীর্ঘদিন এটা থাকে না, প্রত্যেক বছরই বাঁধা হয়, ধুয়ে নিয়ে চলে যায়। অতএব সরকারের যদি দৃষ্টি আকর্ষণ হয় তাহলে আমরা খুব উপকৃত হব। আপনার নাম? আমার নাম মানস পান। অভিজাত পরিবেশে মনের মতো সুস্বাদু খাবারের সেরা ঠিকানা দা রয়্যাল রেস্তোরাঁ, রয়েছে হোম ডেলিভারি বিশেষ ব্যবস্থা। আপনার পছন্দের যে কোনো খাবার অর্ডার করুন, নিমেষেই কল করুন 9732212758 এই নম্বরে। দা রয়্যাল রেস্তোরাঁ, কোতুলপুর, বাঁকুড়া।